ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। লোকসভায় চমকপ্রদ ফলের পর বিজেপির টার্গেট 2021 বিধানসভা ভোট, আর দিলীপ ঘোষকে সামনে রেখেই এই যুদ্ধে নামতে চায় বঙ্গ বিজেপি, এমনটাই দলীয় সূত্রে খবর। 2015 ডিসেম্বর থেকে 2018 ডিসেম্বর পর্যন্ত বিজেপি রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের প্রথম দফার মেয়াদ পূর্ণ হয়েছে, তবে তারপরও এখনও দায়িত্বে তিনি। দিলীপের নেতৃত্বেই লোকসভায় সাফল্য পেয়েছে দল। দিলীপকে মুখ করেই তৃণমূলের দিদিকে বলট, পাল্টা জনসংযোগ কর্মসূচিতে নেমেছে বিজেপি। সূত্রের দাবি, এইসব ইঙ্গিতে স্পষ্ট দিলীপ ঘোষেরই 2021 বঙ্গ বিজেপির মুখ হওয়ার জোরালো সম্ভাবনা। তাই 2022 পর্যন্ত আরও একটা মেয়াদের জন্য দিলীপই বিজেপির রাজ্য সভাপতি থাকবেন বলে মনে করা হচ্ছে। এই প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বিজেপির সাংগঠনিক নির্বাচন মঙ্গল ও বুধবার, সে বিষয়ে আলোচনায় বসছে রাজ্য নেতৃত্ব। আমাদের একদম বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত যে নির্বাচনী প্রক্রিয়া, সেই নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে সমস্ত যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছে তাদেরকে অবহিত করা, তাদেরকে পার্টির দৃষ্টিভঙ্গি বোঝানো এবং পার্টির সংবিধান মেনে যাতে নির্বাচন ঠিকঠাক হয় সেই বিষয়ে পুরোপুরি তৈরি করাটাই হচ্ছে এই মিটিংয়ের মূল কাজ। সূত্রের খবর, যারা নির্বাচনের কাজে যুক্ত হবেন তাদের প্রশিক্ষণ চলবে দুদিন ধরে। রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে। তবে বিজেপি সূত্রে খবর, বুথ ও মন্ডল স্তরে ভোট হলেও জেলা স্তরে ভোট হবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে, কারণ এবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে নির্বাচন হচ্ছে না বলেই সূত্রের দাবি। সেক্ষেত্রে সভাপতি হিসেবে দিলীপ ঘোষ পছন্দের জেলা সভাপতি এবং অন্য পদাধিকারীদের বেছে নিতে পারবেন। এছাড়াও মহিলা মোর্চা এবং যুব মোর্চার মতো শাখা সংগঠনের রাজ্য নেতৃত্বও নির্বাচিত করতে পারবেন দিলীপ ঘোষ, এমনটাই বিজেপি সূত্রে দাবি। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।